এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে 2023 সালে আপনাদের সাথে ঘটা একটি বড় ঘটনা, একটা বড় চেঞ্জেস, এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে কি ঘটতে চলেছে, নেগেটিভ কিছু না পজিটিভ কিছু? এই যে 2023 সাল, 2023 সাল আসতে চলেছে, তার আগেই আমরা জেনে নেব। এটা 2023 সালের রাশিফল, 2023 সালের বড় কিছু ঘটনা, সেটা আমরা জানবো। পয়েন্ট ওয়াইজ 6টা পয়েন্টে আমি আলোচনা করে দেবো কি ঘটতে চলেছে। 12টি ইন্ডিভিজুয়ালি রাশি অনুযায়ী জানবো। সবার প্রথমে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 2023 সালের 5টি কি বড় পরিবর্তন বা 5টি কি বড় ঘটনা ঘটতে চলেছে। 2023 সালে বড় বড় 4টি গ্রহের পরিবর্তন অনুসারে এই ক্যালকুলেশনটা আমি করব। আগে জেনে নিই গ্রহদের কি পরিবর্তন থাকছে। 17ই জানুয়ারি 2023 সাল শনিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, আর এটি হবে আপনার 11th হাউসে। 21শে এপ্রিল 2023 বৃহস্পতি মীন রাশি থেকে মেষ রাশিতে ট্রানজিট করবে আপনাদের রাশিতেই। 30শে অক্টোবর রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে, এটি হচ্ছে আপনাদের 12th হাউসে, আর কেতু থাকবে আপনাদের 6th হাউসে। এর অনুযায়ী, এই পরিবর্তনগুলোর অনুযায়ী জেনে নেব যে কি ঘটতে চলেছে। 17ই জানুয়ারি শনি 11th হাউস থেকে বেরিয়ে 10th হাউসে যাবে, 10th হাউসে বসে আপনাদের 5th হাউসকে দৃষ্টি দেবে। এর ফলে যারা অনেক দিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করছিলেন সেইভাবে রেসপন্স পাচ্ছিলেন না, তাদের জন্য খুব ভালো সময়। এই সময় আপনারা ফ্যামিলি প্ল্যানিং করলে খুব ভালো রেজাল্ট পাবেন। যারা অনেক দিন ধরে ট্রাই করেও খুব একটা ভালো সফলতা পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময়টা ভালো। অনেক দিনের ইচ্ছা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে যাদের ছিল, তাদের কিন্তু এই সময় সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছেই থাকছে, 100% হবেই হবে। এটা হচ্ছে একটা বড় প্রাপ্তি আপনাদের জন্য। 5th হাউসে শনি এবং বৃহস্পতি দুজনেই দৃষ্টি দিচ্ছে, প্রচণ্ড স্ট্রং। 5th হাউস প্রচণ্ড স্ট্রং হচ্ছে, এই সময় আপনারা অবশ্যই করে ভালো রেজাল্ট পাবেন। 17ই জানুয়ারি থেকে 2023 পুরো বছরটা আপনাদের জন্য কিন্তু এই ফ্যামিলি প্ল্যানিংয়ের সুযোগটা। এই সময় আপনাদের মনের ইচ্ছা অবশ্যই করে সম্পূর্ণ হবে, প্রচণ্ড স্ট্রং হয়ে আছে 5th হাউস, আপনারা অবশ্যই করে এটাকে কাজে লাগাতে পারেন। এটা একটা খুব ভালো সময়, যাদের অনেক দিন ধরে এই ধরনের সমস্যা চলে আসছিল সেই সকল সমস্যা এই সময় কিন্তু সলভ হয়ে যাবে। আপনারা অনেক ট্রাই করছিলেন, অনেক ডক্টরের কাছে ভিজিট করছিলেন, অনেক রকম ঘটনা ঘটছিল, কিছুতেই কিছু সম্ভব হচ্ছিল না, তাদের জন্য কিন্তু সেই সকল মেষ রাশির মানুষদের জন্য কিন্তু 17ই জানুয়ারির পর থেকে 2023 সালটা একটা খুব ভালো সুযোগ নিয়ে আসছে। অবশ্যই করে ভাগ্যের সাপোর্ট আপনারা এই বিষয়টাতে পাবেনই পাবেন। 2নম্বর পয়েন্টে বলবো, ভালো করে মন দিয়ে শুনুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাস প্রেম সংক্রান্ত ব্যাপার প্রচণ্ড সাবধানে হ্যান্ডেল করতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ, তৃতীয় ব্যক্তির ফলে রিলেশনে ব্রেক হওয়ার সম্ভাবনা, নিজেদের মধ্যে বিচ্ছেদ, এই বিষয়গুলো, অশান্তি, এই বিষয়গুলো, সন্দেহ করার টেন্ডেন্সি, এই বিষয়গুলো কিন্তু লেগে থাকবে। এই 3টে মাস একটু সামলে চলতে পারলে আপনারা রিলেশনটাকে টিকিয়ে রাখতে পারবেন, একটু সাবধানে চলুন। 3নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 21শে এপ্রিল 2023 বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করবে, এর ফলে আপনাদের পুরো বছরটাই, কিন্তু যা বলছি পুরো বছরটাই হবে, সেটি হচ্ছে ধার্মিক কোনো যাত্রা, বড় কোনো প্রমোশন, লাইফে বড় কোনো অ্যাচিভমেন্ট এই সময় কিন্তু আপনাদের হবেই হবে 100%। নেম ফেম গোটা বছরটাই কিন্তু আপনাদের থাকছে, অবশ্যই করে গোটা বছরটা আপনারা প্রচণ্ড ধার্মিক যাত্রা করবেন। অনেক দিন ধরে বড় কিছু অ্যাচিভ করতে চাইলে এটাই একদম সঠিক সময়, যে সময় অ্যাচিভমেন্টটা আপনারা করে ফেলতে পারবেন।
চার নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি 5, 7, 9 এই তিনটি ঘরে পড়ছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না, বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোচ্ছিল, নেগেটিভ হয়ে যাচ্ছিল মেয়ের তরফ থেকে, ছেলের তরফ থেকে, কারোর না কারোর তরফ থেকে, এই সময় বিবাহের কথাবার্তা হতে পারে, বিবাহের ডেট ফিক্সড হতে পারে, বিবাহ হয়ে যাবে, সব দিক থেকে পজিটিভ বিবাহ সংক্রান্ত ব্যাপারে এই সময় আপনারা এগিয়ে যান। যদি আপনারা মনে করেন যে আপনাদের কাউকে ভালো লাগে, আপনারা তাকেই বিবাহ করবেন, বাড়ির লোকের সাথে এই সময় কথা বলুন, খুব পারফেক্ট সময়। এই সময় কথা বললে কিন্তু 100% বাড়ির লোক এগ্রি হয়ে যাবে এবং আপনাদের বিবাহটাও কিন্তু হয়ে যাবে, 100% সম্ভাবনা কিন্তু থাকছে। 5 নম্বর পয়েন্টে বলবো, রাহু 30 অক্টোবর মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে চলে যাবে, মানে হচ্ছে আপনাদের 12th হাউস। যারা অনেক দিন ধরে প্রচণ্ড ডিপ্রেশনে ছিলেন, সেই ডিপ্রেশন কিন্তু এই সময় কমে যাবে। যারা প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন, তাদের কিন্তু এই সমস্যাটার সমাধান এই সময় হয়ে যাবে। যারা বহুদিন ধরে কোনো কোর্ট সংক্রান্ত সমস্যায় ছিলেন, আইনি জটিলতার মধ্যে ছিলেন, তাদের সকল সমস্যা কিন্তু এই সময় সলভ হয়ে যাবে, 100% কিন্তু হয়ে যাবে। এবারে আলোচনা করব 6 নম্বর পয়েন্ট, মে জুন জুলাই এই তিনটে মাস মঙ্গল আপনাদের 4th এবং 5th হাউসে ট্রানজিট করবে। যারা অনেক দিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছা রেখেছিলেন, আমি ল্যান্ড কিনব বা আমি বাড়ি কিনব বা বাড়ি করব, এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা আপনাদের কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তবে একটা বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে, এই সময় মায়ের হেলথ ডিস্টার্ব থাকবে, সেটাকে এক্সট্রা কেয়ার কিন্তু আপনাদের দিতে হবে। আলোচনা করে দিলাম 2023 সালের অনুযায়ী 6টি বড় ঘটনা, নেগেটিভ কি পজিটিভ সেটা আপনারা বিবেচনা করে নেবেন। হ্যাঁ, এই যে এতগুলো কথা বললাম, আমি দুটো রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আরও পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য। নাম্বার 1 পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে, মেষ রাশির মানুষরা অবশ্যই করে হনুমান চল্লিশা পাঠ করুন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। 2 নম্বর পয়েন্টে বলবো, অবশ্যই করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আপনারা পাঠ করুন, প্রচণ্ড পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই করে পাশে থাকবেন, পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, খুব ভালো থাকবেন, টাটা।